গতকাল রাত প্রায় 10:30 পর্যন্ত খোঁজাখুঁজির পর একটা হোটেল পাই, মানে যেটা কিনা আমার বাজেটের ভেতর ছিল। সব হোটেল রাতে শুধুমাত্র একটু থাকবো অল্প সময়ের জন্য, এটার জন্য প্রায় 800-1000 দাবি করে বসছে। এত ভিড়, বাংলাদেশে এত আসছে, তাই তাদের ডিমান্ডও করে থাকে সব কিছু। আর এটা হচ্ছে সাবরি হাউস, এখানেই আমি গতকাল রাতে উঠেছি। গতকাল রাতে আমরা তেমন কোনো ঘোরাঘুরি করতে পারিনি, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম এবং সকালে নাস্তারও সেরে নেব। মার্কোস স্ট্রিটের দিকে একটি মুসলিম হোটেল আছে, সেটা জেনেছিলাম আগে থেকে এবং সেটার উদ্দেশ্যে গুগল ম্যাপ দেখে যাওয়া, তাই এই ভেতরের গলি দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা আলরাফ স্ট্রিট থেকে। সকালে দোকানপাটগুলো এখনও ওরকমভাবে খোলেনি। আর আমরা চলে এসেছি এই মুসলিম হোটেলটিতে। এখানে আমরা সকালে এই পরোটা, গরুর মাংস এবং ডাল দিয়ে নাস্তাটা সেরে নিলাম। গরুর মাংস দাম ছিল হচ্ছে 70 রুপি আর পরোটা 8 রুপি করে। টোটাল খাবারটা অসাধারণ ছিল, পরোটাগুলো খেতে খুব সুস্বাদু এবং গরুর মাংসের স্বাদটাও খুবই ভালো। ডালটা আসলে আমাদের খাওয়াই হয়নি, কারণ গরুর মাংসটা এতটাই মজা ছিল। এবং এখানে শুধু গরুর মাংসই না, গরুর কলিজা এবং মগজ ভুনা এগুলোও পাওয়া যায়, স্বাদও খুবই ভালো। সকালে নাস্তা করে তারপরে চা খাওয়ার উদ্দেশ্যে বের হলাম এবং হোটেলের পাশে একটি চায়ের দোকান ছিল। মাটির কাপের চায়ের স্বাদটা কেমন হবে সেই জিনিসটা আমরা জানার জন্য খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু খাওয়ার পর আসলে ওরকম বিশেষ কোনো স্বাদ পাইনি। দাম ছিল 5 রুপি করে। এখন আমাদের গন্তব্য হচ্ছে কলকাতার কলেজ স্ট্রিট কফি হাউস। আমরা মোটামুটি পুরোটা পথ হেঁটে গিয়েছিলাম এবং এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, আর এটাই হচ্ছে সেই কলেজ স্ট্রিট যেটা কিনা আমাদের বাংলাদেশের নীলক্ষেতের মতো। সমস্ত বইয়ের দোকান এবং এখানে ম্যাক্সিমাম যারা চলাফেরা করছে তারা সবাই স্টুডেন্ট। এবং এখানে কফি হাউসটা কিন্তু এই কলেজ স্ট্রিটেই, আমরা এখন কফি হাউস যাব। এখন আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান কফি হাউসের মেইন গেটের সামনে, আমরা এখন উপরে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই ইন্ডিয়ান কফি হাউস। আমরা এখান থেকে দুটো কফি অর্ডার করলাম, হট কফি 70 রুপি করে, দুটো 140 রুপি। এবং এই সিঁড়িতে কফি হাউসের অনেক অনেক পোস্টার, অনেক অনেক স্মৃতি। কফি হাউস থেকে বের হয়ে আমরা কলকাতা শহরটাকে ঘুরে দেখার জন্য এবং এই কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সিতে ওঠার জন্য একটি ট্যাক্সি রিজার্ভ করলাম, যে আমরা গিরিশ পার্কের দিকে যাব। সে 120 টাকার মতো দাবি করেছিল, পরে 100 টাকা রাজি হয়। তারপর ট্যাক্সিতে করে কলকাতা শহর ঘুরে দেখা শুরু হলো, বেশ ভালোই ছিল। এবং ট্যাক্সির যে ড্রাইভার ছিলেন সেও বেশ আন্তরিক এবং সুমিষ্টভাষী। তার কাছ থেকেই কলকাতা শহর সম্পর্কে কিছু শুনলাম এবং মনে হলো যে না, কলকাতা শহরটা হয়তো বা তারাও পছন্দ করে। আর কলকাতা শহরে তেমন জ্যাম নেই, কারণ সবাই সিগন্যালটা মেনটেন করে চলে। আর এই নরসুন্দরের দোকান থেকে একটু দাঁড়িয়ে পড়লাম, বেশ সুন্দর লাগছে বিল্ডিংটা। এখন আমরা মেট্রো রেলে করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যাব। দুটো টোকেন নিলাম 20 রুপি করে। এই হচ্ছে সেই মেট্রো রেলে ভ্রমণের টোকেন। এই টোকেনটি 5 করে আমাদের এই স্টেশনের ভেতরে প্রবেশ করতে হয় এবং যখন গন্তব্য স্টেশনে আমরা পৌঁছে যাব তখন বের হওয়ার সময় টোকেনটাকে ড্রপ করে বের হতে হয়। মেট্রো প্রায় চলে এসেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা কিছুক্ষণের মধ্যেই মেট্রোতে উঠব। আর এই মেট্রো রেলে অনেক ভিড় থাকে, যার কারণে সিট
কাছে বসবো এই চিন্তাটা আমরা করতে পারিনি। মেট্রো থেকে নেমে আমরা এই লেবু সোডার যে শরবতটা, যেটা ভিডিওটা আমরা মাঝে মাঝেই ফেসবুক ইউটিউবে দেখতাম, সেই শরবতটা খেলাম। দাম ছিল 25 রুপি করে এবং এটা টেস্ট বেশ ভালো ছিল। আর কলকাতা শহরে এই সময়টাতে গরম অনেক থাকার কারণে এই শরবতগুলো আসলে খুব স্বস্তি দেয়। এই মুহূর্তে আমি আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে, আর এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মূল ভবনটি। এই ভবনের ভেতরে আমরা প্রবেশ করব, তার আগে একটু এর আশেপাশে পরিবেশটা দেখে নিই। পরিবেশটা বেশ সুন্দর ছিল, ঠান্ডা বাতাস ছিল, যে রাস্তায় যে গরমটা ছিল সেই গরম থেকে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে আসার পরে বেশ ভালো লাগলো। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরটা, মানে বাইরে থেকে যে গম্বুজটা দেখা গিয়েছিল এটাই সেটা। আকাশটা মেঘলা থাকায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতর থেকে বাইরের ভিউটা আজ অসাধারণ ছিল। এবং আমরা দোতলায় উঠে এখানে একটি স্ক্রিন দেখতে পেলাম, যেখানে ইন্ডিয়ার কিছু বিখ্যাত মানুষের ছবিগুলো দেখানো হত। আজ হয়তোবা তাদের কোনো হলিডে ছিল, যার কারণে মানুষের বেশ ভিড় ছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হয়ে আমরা পার্ক স্ট্রিটে চলে আসলাম এবং এই আখের রসগুলো পান করলাম, বেশ ভালো ছিল। এই প্রতি গ্লাসের দাম হচ্ছে 20 রুপি করে, এখানে আরও বড় গ্লাস আছে, সেগুলো প্রতি গ্লাস হচ্ছে 30 রুপি করে। আমরা সকালে যেখানে খাবার খেয়েছিলাম, দুপুরে খাবারের জন্য আমরা সেই হোটেলে চলে আসলাম। এখানে দুপুরে আমরা আবার গরুর মাংসের কালাভুনা ও সবজি দিয়ে দুপুরে খাবারটা সেরে নিলাম। এটা হচ্ছে সেই হাওড়া ব্রিজ, আর এই এদিকে এটা হচ্ছে, এখানে হচ্ছে হাওড়া স্টেশন, হাওড়া রেল স্টেশন। এই নদীর ঘাটে আমরা কিছুক্ষণ বসে সময় পার করলাম, রাত 10টা পর্যন্ত ঘোরাঘুরি করে তারপর আবার আমরা আমাদের হোটেল রুমে চলে গেলাম।